বুধবার বিকেল আনুমানিক 3:30টায় বনকর নদীর উত্তরপাড়ে তালুকদারপাড়া রাস্তা থেকে লিটন দে নামে এক নেশাখুরকে আটক করা হয় এবং ওর পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করে। জানা যায়, বনকর নদীর উত্তরপাড়ে তালুকদারপাড়া গ্রামটি রীতিমতো নেশাখুরদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত নেশাখুররা তালুকদারপাড়া থেকে নেশা জাতীয় জিনিস ক্রয় করে নিয়ে যাচ্ছে। বনকর এলাকার যুবকরা প্রতিদিন তা প্রত্যক্ষ করলেও আজ এক নেশাখুর যখন তার টমটম গাড়ি নিয়ে তালুকদারপাড়ায় এলাকায় নেশা দ্রব্য ক্রয় করার জন্য যায়, ফেরার সময় যুবকরা তাকে আটকে তার পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করে এবং সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লিটন দেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এলাকার যুবকদের দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করলে পরে এলাকার মধ্যে নেশা কারবারি তাদের হদিশ পাওয়া যায় এবং পুলিশ যাতে অতি সত্বরে নেশাখুরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এই দাবি উঠছে যুব সমাজের এবং এলাকার লোকজনদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় পুলিশ নেশা কারবারি ও নেশাখুরদের বিরুদ্ধে কতটুকু সফল নিতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।